যে আমার প্রশ্ন হলো ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু বলবেন এবং দাজ্জালের ভিডিওটা আমাদেরকে দেখাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, যখন আমরা ইমাম মাহদি এবং মসিহে মওদের আগমন সংক্রান্ত আলোচনা করি, তখন প্রায় সময় এই প্রশ্ন উঠানো হয় যে ইমাম মাহদি আসলে দাজ্জাল আসবে, তার আসার পূর্বে দাজ্জালের আসার কথা, ইয়াজুজ মাজুজের কথাও বলা হয়, তো তারা কই? তো এই সম্পর্কে স্মরণ রাখতে হবে যে দাজ্জাল শব্দ কী, রসুল করিম সাল্লাল্লাহু ইসলাম এই শব্দের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, এই শব্দটার শাব্দিক অর্থ চিন্তা করলেই বোঝা যাবে রসুল করিম সাল্লাল্লাহু ইসলাম কোনো অতি মানবীয় বা অতিকায় কাল্পনিক বা পৌরাণিক কোনো সৃষ্টির কথা বলেননি। তিনি মানব সমাজেই মানুষের মাঝে বিচরণকারী কোনো অপশক্তির কথা বলেছেন, যারা নিজেদের বিকৃত ধর্মীয় বিশ্বাস লালন করবে এবং ধর্মের নামে মিথ্যা বলবে। দাজ্জাল শব্দের অর্থই হলো মিথ্যাবাদী, দাজ্জাল বলা হয় মিথ্যাকে, আর দাজ্জাল মানে হলো যে অনেক বেশি মিথ্যা বলে, অর্থাৎ সবচেয়ে বড় মিথ্যা বলবে সে। আর সবচেয়ে বড় মিথ্যা কোরআন শরীফ যেটিকে বলে সেটি হলো আল্লাহর সাথে অন্য কোনো আল্লাহ প্রস্তাব করা। আল্লাহর সাথে অন্য কোনো আল্লাহ প্রস্তাব করাকে কোরআন করিম বলে যেটি সবচেয়ে বড় মিথ্যা। আর এই কথাই কোরআন শরীফে আমরা দাজ্জালের প্রেক্ষাপটে দেখতে পাই। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দাজ্জালকে কীভাবে চিনব হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন শরীফ পড়ো, সুরা কাহাফ পড়ো। সুরা কাহাফের প্রথম যে আয়াতগুলো আছে 10টি আয়াত, শেষ দশ আয়াতে এই গোষ্ঠীর উল্লেখ আছে, তাদের ধর্মীয় বিশ্বাসকে সবচেয়ে জঘন্য বিশ্বাস হিসাবে কোরআন শরীফ উল্লেখ করে। সেই আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি, সেই আয়াতগুলো পড়লেই বোঝা যাবে যে এই দাজ্জাল কারা।